আসসালামু আলাইকুম, বিপাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করছি চিকেন এগ নুডলস। চিকেন এগ নুডলস রান্না করার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই। অনেক মজাদার এই নুডলসটি রান্না করতে, খুবই অল্প উপকরণ লাগবে এবং খুব অল্প সময়েই এই নুডলসটি রান্না করা যায় এবং অল্প উপকরণ দিয়েই খুব সহজে, চলুন দেখে নিই। কোকোলা নুডলস রান্না করবো, চিকেন এগ নুডলস। এখানে আমি একটা কোকোলা নুডলস নিয়েছি আগে থেকে সিদ্ধ করে, আর দিচ্ছি চিকেন, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি, এবং দুইটা ডিম আমি এইটাও ভেজে নিয়েছি। চিকেন এবং ডিমটা আমি লবণ এবং গোলমরিচ দিয়ে ভেজেছি। চলুন এখন চলে যাই মেন রান্না। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দেব, আর দেব কুচি করা রসুন। আমি 4-5টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি আগে থেকে কুচি করে রাখা গাজর, বাঁধাকপি এবং কিছু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিক্স করবো। খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে, খুবই সহজ রান্নাটা। এ পর্যায়ে সামান্য গোলমরিচের গুঁড়া ঢেকে দিব, সিদ্ধ হওয়ার জন্য সবজিটা ঢাকা নরম হলে ঢাকনা খুলে দিব, ঢাকনা দিয়ে দিবেন। সবজিটা আমার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিম এবং চিকেন দিয়ে মিক্স করে নিব। সামান্য টমেটো সস অ্যাড করব। আমি 1 চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করলাম। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারবেন। আমি আজকে 2টা সবজি দিয়ে এই নুডলসটা রান্না করলাম। একটু ভালোভাবে মিক্স করে নুডলসটা দিয়ে দিব। এরপরে নুডলসটা দিয়ে দিলাম, নুডলসটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেব। ভালোভাবে মিক্স করতে হবে, সবগুলো নুডলসটা যেন মশলা ঠিক মতন মিশে যায়। নুডলসে থাকা সেই মশলাটাও আমি এ পর্যায়ে অ্যাড করে দেব। খুবই অল্প সময়ে গাইস এই নুডলসটা তৈরি করা যায় এবং খুবই অল্প উপকরণ দিয়ে। এখন ভালোভাবে মিক্স করব। আমার নুডলস রান্না করা শেষ, এখন নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন এগ নুডলস। অসম্ভব মজাদার এই নুডলসটি আপনারা বাসায় অবশ্যই রান্না করে দেখবেন, ভালো লাগবে। বাচ্চাদের যেমন পছন্দের, বড় ঠিক তেমনই পছন্দ করেন। বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলটি